তেলতার আদিকাপুর ডেমুতে আগুন। মঙ্গলবার দুপুর একটা নাগাদ রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রামে ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ইঞ্জিন ও আরপিএফ। স্থানীয় বাসিন্দারাও আগুন নেভাতে সাহায্য করেন। বিকেল তিনটা নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। এদিন বহু যাত্রী আতঙ্কে ট্রেন থেকে ঝাঁপ দেন। যাত্রীদের অধিকাংশ বিহারের বাসিন্দা। তবে আগুন লাগার কারণ জানা যায়নি। রায়গঞ্জ স্টেশনের ম্যানেজার রাজু কুমার জানান, ইঞ্জিনে আগুন লেগেছিল, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তবে কী কারণে আগুন লেগেছিল তা এখনই বলা যাচ্ছে না। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। हेल्प किया, पानी उन्हीं डाल के हम लोग अभी आग नहीं है, अभी आग नहीं है, अभी सब ठीक है। अभी ड्राइवर साहब बोले जा सकते हैं, अच्छा क्लियर होगा, कोई प्रॉब्लम नहीं है, अभी कोई प्रॉब्लम नहीं है, अभी तो प्रॉब्लम नहीं है। घटनाटा की होयेछिलो आबार एर इंजिने आगुन लागियेछिलो তারপরে ব্রিজ পার বাইন ব্রিজ পার হয়ে এবার চিল্লা চিল্লা আসে দাঁড়া গেল। আর এখান থেকে লোকাল লোক সবগুলো পানি নিয়ে আসে, আবার ইঞ্জিনের মধ্যে পানি ঢালে আগুনটা জমালো। রায়গঞ্জ থেকে বিশ্বজিৎ সরকারের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।